কুষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে যা করবেন, এ সম্পর্কে আলোচনা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আশা করি নতুন কিছু জানতে পেরে আপনারা উপকৃত হবেন, তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকে টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু পেট পরিষ্কার হয় না, এ নিয়ে অস্বস্তিতে ভোগেন তারা। মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে তাকে কুষ্ঠকাঠিন্য। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দেয়, তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস কুষ্ঠকাঠিন্যর পেছনে প্রধান ভূমিকা পালন করে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাস পরিবর্তন। এক, প্রতিদিন প্রচুর পানি ও তরল এবং যথেষ্ট আঁশযুক্ত খাবার খান। গোটা শস্য, শাকসবজি, ফলমূল যেমন বেল, পেঁপে ইত্যাদি হলো আঁশযুক্ত খাবার। দুই, পাশাপাশি দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন। তিন, যতদূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করুন। চার, ইসবগুলের ভুষি, অ্যালোভেরা বা ঘৃতকুমারীর মতো ঘরোয়া টুটকাও কুষ্ঠকাঠিন্য সমাধানে বেশ কাজে। পাঁচ, কিছু কিছু ঔষধ কুষ্ঠকাঠিন্যর জন্য দায়ী, যেমন নিয়মিত আইব্রোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ঔষধ সেবন, আয়রন বা ক্যালসিয়াম বড়ি, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। কফি, পিজা, ফাস্টফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে। চকলেট, ভাজা পোড়া, লাল মাংস, গরু, খাসি ইত্যাদি, চিপস, প্রচুর চিনিযুক্ত বেকারি খাবার যেমন কেক, পেস্ট্রি কেক এবং আয়রন ক্যাপসুল, কাঁচা কলা ইত্যাদি কম খাওয়াই ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।